তৃতীয়বারের মতো আবুধাবিতে বসছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের আসর। সে উপলক্ষে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে 14 নভেম্বর। ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের আন্তর্জাতিক মানের শিল্পীরা, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান। টি-টেন টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন থাকবে সর্বসাকুল্যে 2 ঘন্টা। এই সময়ের মধ্যে নাচ, গান আর অভিনয়ে মাতিয়ে তুলবেন আমন্ত্রিত শিল্পীরা। আর এখানে শাকিব খান ছাড়াও দক্ষিণ ভারতীয় মেগাস্টার মামুত্তি, পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম, বলিউডের এই সময়ের আবেদনময়ী অভিনেত্রী নোরা ফাতেহি ও দক্ষিণ ভারতের সুপার মডেল অভিনেত্রী পার্বতী নয়ার পারফর্ম করবেন। উদ্বোধনী মঞ্চে পারফর্ম না করলেও টুর্নামেন্টে অংশ নেয়া বিভিন্ন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মঞ্চে থাকবেন সানি লিওনের মতো ভারতীয় তারকারা। জানা গেছে, আবুধাবির এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের ইভেন্ট আয়োজন করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট। বৃহস্পতিবার 31 অক্টোবর সন্ধ্যায় জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেলাই অনলাইনকে উচ্ছ্বাস নিয়ে শাকিব খান বলেন, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দুবাই ক্রিকেট বোর্ড, কিন্তু কনসার্ট আয়োজন করছে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সেখান থেকে কিছুদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। ওই কোম্পানির 4-5 জন ম্যানেজার বাংলাদেশে এসে আমার সঙ্গে মিটিং করে। আমি রেড চিলিস এন্টারটেইনমেন্টের অতিথি হয়ে সেখানে পারফর্ম করব। শাহরুখ খান পারফর্ম না করলেও তিনি সেখানে থাকবেন বলে জানান শাকিব খান। তিনি বলেন, একাধিক গানে পারফর্ম করব, যেখানে বাংলা গানের সঙ্গে বলিউডের গানও থাকতে পারে। অনেক বড় আয়োজন, তারা আমাকে বাংলাদেশের সুপারস্টার হিসেবে সম্মান দেখিয়ে সেখানে আমন্ত্রণ জানিয়েছে। টি-টেন লীগের আগের দুটি আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের শারজায় ক্রিকেট স্টেডিয়ামে। এবারই প্রথম রাজধানী আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসছে টুর্নামেন্ট। শাকিব খান বলেন, তিনি আবুধাবির উদ্দেশ্যে 12 নভেম্বর রাতের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, দেশে ফিরবেন 16 নভেম্বর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।